তানিয়া নাসরিন আপনি লিখেছেন, দুই অথবা তিনজন মিলে একটা কোরআন খতম করলে সেটা কি শরীয়ত সম্মত? বোন তানিয়া, দুজন তিনজন কিংবা দশজন বা আরও বেশি সংখ্যক মানুষ মিলে কোরআনে কারিম খতম করার বা পুরোটা ভাগ করে পড়ে শেষ করার একটা সিস্টেম আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে। মূলত এর মাধ্যমে কারোরই কিন্তু খতম হচ্ছে না, প্রত্যেকের আমল তো ইন্ডিভিজুয়াল, তারটা তার। যিনি ধরুন তিন পারা তেলাওয়াত করেছেন তো তিনি তিন পারা সওয়াব পাবেন, আরেকজন তিন অপর তিন পারা তেলাওয়াত করেছেন তিনি সেই অপর তিন পারা সওয়াব পাবেন, প্রত্যেকে তিন পারা সওয়াব পাবেন, কেউ কিন্তু খতমের সওয়াবটা পেলেন না। এককভাবে কেউ পুরো কোরআন পড়ে শেষ করলেন, তাহলে পুরো কোরআন পড়ে শেষ করার যে সওয়াবটা তিনি লাভ করলেন। এক্ষেত্রে ভাগযোগ করে যদি করেন তাহলে খতম হলো, বাট সে খতমটা ইন্ডিভিজুয়ালি কারোরই হলো না। তো এরকম কোনো সিস্টেম এর কথা কোনো হাদিসে কোনো সাহাবায়ে কেরামের জীবনীতে আমার জানা নাই যে তারা কোরআনে কারিমকে পড়ে শেষ করার জন্য এভাবে ভাগযোগ করে নিয়ে তারা তেলাওয়াত করেছেন। প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী তেলাওয়াত করেছেন, যার যার মতো করে তেলাওয়াত করেছেন। হ্যাঁ, ধরুন মৃত ব্যক্তির তরফ থেকে কোরআনে কারিম তেলাওয়াত করে তার সওয়াব মৃত ব্যক্তিকে দিতে চাইলে সেটার সওয়াব তিনি পাবেন কি না, এটা নিয়ে ফোকায়কের মধ্যে ওলামাকের মধ্যে ভিন্ন মত আছে, একাধিক মত আছে। যে সমস্ত ওলামাইকরাম, যে সমস্ত ফোকায়করামের মতে কোরআনে কারিমের তেলাওয়াত মৃত ব্যক্তির জন্য উপকারে আসবে এবং এটি তার পক্ষ থেকে করা যায়, সওয়াবের সানি করা যায়, এর সপক্ষেও অনেক দলিল, অনেক যুক্তি, অনেক রেফারেন্স রয়েছে। এই মত অনুযায়ী যদি কয়েকজন ভাগে কোরআন তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে সবাই যার যার অংশ ওই মুর্দার তরফ থেকে তেলাওয়াত করে এর সবটা তাকে আপনি বকশিস করে দিলেন, তাহলে সেক্ষেত্রে সবারটা মিলে মুর্দার একটা খতমের সওয়াব হলো, এটি আরেকটি বিষয়। কিন্তু জীবিত অবস্থায় আমরা কয়েকজন মিলে ভাগযুক্ত করে তেলাওয়াত করলাম, তাতে আমাদের কারোরই কিন্তু তেলাওয়াতের যে খতম করার যে বিষয়টি সেটি কিন্তু হলো না।